সরকারি বেসরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ইন্টার্ন করার সুযোগ রেখে একটি নীতিমালা করতে যাচ্ছে সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য সরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগের নীতিমালা তোলা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি প্রতিষ্ঠানেও এই সুযোগ নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে এই সভা হয়। পরে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নীতিমালাটি পুনর্গঠন করা হবে, সেই সুযোগ রেখেই এটির অনুমোদন দেওয়া হয়েছে। ইন্টার্নের মেয়াদ হবে 3 থেকে 6 মাস, এজন্য নির্দিষ্ট হারে ভাতা দিতে হবে। ওখানে সাধারণত যে সরকারের সিদ্ধান্ত ছিল যে কিছু পদের নাম পরিবর্তন করবে, সে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে এই নীতিমালাটা শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান নয়, সকল বেসরকারি এবং শিল্প প্রতিষ্ঠানের জন্য এই সুযোগটা থাকে তার নির্দেশনা দিয়েছেন, এবং সেই অনুযায়ী নীতিমালাটা পুনর্গঠন করা হবে। সেই অনুযায়ী সেই সুযোগটা এখানে রেখে এটা অনুমোদন করা হয়েছে।